স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতিপূর্ণ শুভেচ্ছা জানাই। যে যেখানেই আছো আশা করি ভালো আছো। আজ লকডাউনের 74 দিন, কলেজ ক্যাম্পাস নিশ্চয়ই অনেক মিস করছো, তাই তোমাদের জন্য সারপ্রাইজ গিফট দিলাম, দুটো ছবি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের তৃতীয় ক্লাস করব। আজকের পাঠদান হবে যৌক্তিক বিভাগ সম্পর্কে। যৌক্তিক বিভাগ সম্পর্কে আমরা দুটো ক্লাস করব। এই দুটো ক্লাসের মধ্যে আজ প্রথম ক্লাসটি হবে। এই ক্লাসে আমরা যৌক্তিক বিভাগ বা লজিক্যাল ডিভিশন সম্পর্কে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা ও প্রকৃতি, আর দ্বিতীয় পয়েন্ট যৌক্তিক বিভাগের নিয়মাবলী ও নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি সমূহ। যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা। যৌক্তিক সংজ্ঞার মতো যৌক্তিক বিভাগও যুক্তিবিদ্যার সহায়ক যে প্রক্রিয়াগুলো রয়েছে তন্মধ্যে অন্যতম। আমরা কেন যুক্তিবিদ্যায় যৌক্তিক বিভাগ নিয়ে জানব অথবা যৌক্তিক বিভাগ সম্পর্কে আমাদের পড়া দরকার, সেই বিষয়টি এই প্রাসঙ্গিকতার মধ্যে চলে আসে। আমরা যখন অপরোহ যুক্তিবিদ্যায় যুক্তি গঠন করি, তখন আমরা কোনো শ্রেণী বা জাতি সংক্রান্ত জ্ঞানকে বিশেষ কিছু ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করি। অর্থাৎ সঠিকভাবে যদি আমরা যুক্তি প্রণয়ন করতে চাই, সেক্ষেত্রে আমাদের জাতি এবং তার অন্তর্গত উপজাতি ও ব্যক্তি, বিশেষ ব্যক্তি বা বস্তু সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। আমরা দেখি যে এই পৃথিবীতে, প্রকৃতির বুকে অসংখ্য বস্তু আছে যেগুলো আমরা যদি ভালোভাবে, সুশৃঙ্খলভাবে এবং সুবিন্যস্তভাবে জানতে চাই বা ব্যক্ত করতে চাই, তাহলে আমাদের যৌক্তিক বিভাগ সম্পর্কে জানা দরকার। যৌক্তিক বিভাগের মাধ্যমে যুক্তি বাক্যে পদের ব্যক্তত্ব অর্থাৎ পরিমাণগত বা সংখ্যাগত বিষয় সুস্পষ্ট হয়। আমরা দেখেছি যে যৌক্তিক সংজ্ঞায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় পদের যার্থার্থের উপরে বা গুণের উপরে। আর যৌক্তিক বিভাগে বিশেষভাবে আমরা দেখব যে এখানে যে বিষয়টি বারবার আসে সেটি হলো পদের সংখ্যাগত বা পরিমাণগত দিক, যেটা এই বিভাগের আলোচনায় সুস্পষ্টভাবে চলে আসে। তাই যুক্তিবিদ্যায় যৌক্তিক বিভাগ সংক্রান্ত আলোচনা খুবই প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ। কোনো নীতি বা সূত্রের উপর ভিত্তি করে একটি জাতি বা উচ্চতর শ্রেণীকে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণীসমূহের মধ্যে বিভাগ করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বা লজিক্যাল ডিভিশন বলে। একটা উদাহরণ দিলে বিষয়টি আরো স্পষ্ট হবে। যেমন প্রাণী একটি শ্রেণীবাচক পদ বা জাতিবাচক পদ। এই পদকে অর্থাৎ প্রাণীকে যদি আমরা মেরুদণ্ড নামক মূল সূত্র বা নীতির ভিত্তিতে ভাগ করি, তাহলে আমরা এখানে দুটো অংশ পাই। একটা হলো মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণী। এই দুটি উপজাতিতে আমরা ভাগ করতে পারি।
এরূপ বিভক্তিকরণ প্রক্রিয়াই হলো যৌক্তিক বিভাগ। আরো অন্যান্য উদাহরণ নেওয়া যায়, যেমন মানুষকে আমরা সততা নীতির ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি, সৎ মানুষ অসৎ মানুষ, এই দুটো উপজাতি আমরা পাই। তাহলে যৌক্তিক বিভাগ কোনো নীতি বা সূত্রের উপর ভিত্তি করে, যেমন এখানে মেরুদণ্ড সূত্র বা নীতি, আর আরেকটা উদাহরণ বললাম যে সততা। তাহলে এই নীতি বা সূত্রের উপর ভিত্তি করে একটা জাতি বা উচ্চতর শ্রেণীকে, অর্থাৎ এখানে প্রাণী আর আমি দ্বিতীয়টা বলেছি মানুষ, এই দুটো শ্রেণীকে আমরা দুটি নিম্নতর শ্রেণীতে ভাগ করেছি। তাহলে প্রাণীর ক্ষেত্রে এখানে মেরুদণ্ডের ভিত্তিতে ভাগ করা হয়েছে, মেরুদণ্ডী প্রাণী আর অমেরুদণ্ডী প্রাণী। আর মানুষকে সততার ভিত্তিতে ভাগ করেছি, সৎ মানুষ ও অসৎ মানুষ। তাহলে এভাবে আমরা একটা উচ্চতর শ্রেণীকে বা জাতিকে তার নিম্নতর উপজাতিতে ভাগ করতে পারি একটা নীতি বা সূত্রের ভিত্তিতে। আর একেই বলা হয় লজিক্যাল ডিভিশন বা যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগ অধ্যয়নের যৌক্তিকতা বা প্রাসঙ্গিকতার উল্লেখযোগ্য কিছু দিক নিচে উল্লেখ করা হলো। এখানে আমরা দেখি যে যৌক্তিক বিভাগ কোনো জাতি এবং তার অন্তর্গত অগণিত বিভিন্ন উপজাতি সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট করে। তাহলে জাতি সম্পর্কে অথবা তার আন্ডারে যে সমস্ত উপজাতিগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট করে, অর্থাৎ সুনির্দিষ্ট জ্ঞান দান করে। দ্বিতীয়ত, যৌক্তিক বিভাগের মাধ্যমে বিভিন্ন জাতি ও উপজাতির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আছে, যেমন মানুষ আর প্রাণীর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আছে, সেই সম্বন্ধে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। যৌক্তিক বিভাগ প্রক্রিয়া আমাদের সুসংঘবদ্ধ চিন্তার অভ্যেস গঠনে সাহায্য করে। বিশেষভাবে আমরা যেন যৌক্তিক চিন্তা যথার্থভাবে করতে পারি সেই বিষয়ে সাহায্য করে। যৌক্তিক বিভাগ প্রক্রিয়ার আমরা যে মূল সূত্র বা মূল নীতি ব্যবহার করি, সেই মূল সূত্র বা মূল নীতি আমাদেরকে বিভিন্ন জাতি বা শ্রেণী এবং তাদের উপজাতি সম্পর্কে যথার্থ দৃষ্টিভঙ্গি লাভে সহায়তা করে। এছাড়াও যৌক্তিক বিভাগ প্রক্রিয়া আসন্নতম জাতির সন্ধান দিয়ে যৌক্তিক সংজ্ঞা গঠনে সহায়তা করে। আমরা জানি যে আসন্নতম জাতি বিশেষভাবে যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে প্রয়োজনীয়, আর সেই বিষয় সম্পর্কে জ্ঞান দান করে যৌক্তিক সংজ্ঞা গঠনে যৌক্তিক বিভাগ সহায়তা করে। এছাড়াও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বা অনুসন্ধান কার্যেও যৌক্তিক বিভাগ প্রক্রিয়া বিশেষভাবে প্রয়োজনীয়। উদ্ভিদ বিজ্ঞান, জীববিজ্ঞান বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে যে সমস্ত শ্রেণী বিভাগ রয়েছে, সেই শ্রেণী বিভাগ সম্পর্কে যদি আমরা যথার্থভাবে জানতে পারি, তাহলে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বা অনুসন্ধান কার্যে আমাদের সেগুলো বিশেষভাবে সহায়তা দান করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরলাম সেগুলো ক্ষেত্রে প্রয়োজনীয়তা সহায়তা দানের ক্ষেত্রে এই যৌক্তিক বিভাগ খুবই গুরুত্বপূর্ণ মৌলিক একটি বিষয়। যৌক্তিক বিভাগের প্রকৃতি, এখন আমরা এই বিষয়টি নিয়ে দেখব যে বিভিন্ন যুক্তিবিদগণ যৌক্তিক বিভাগের সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে বলেন। প্রথমে আমরা যার সংজ্ঞাটি দেখতে পাই, তিনি হলেন ব্রিটিশ যুক্তিবিদ J.N. Keynes। তিনি বলেন যে বিভাজ্য পদটিকে সংজ্ঞায়িত করা যায় একটি প্রদত্ত পদের ব্যক্তিত্বের মধ্যে অবস্থিত ক্ষুদ্রতর দলসমূহকে বিন্যাসকরণের মাধ্যমে। আবার একে এভাবেও সংজ্ঞায়িত করা যায়, একটি জাতিকে তার অন্তর্গত উপজাতি সমূহে পৃথকীকরণ হিসেবে।
অর্থাৎ আমরা এখানে দেখতে পাই যে বিভাজ্য পথ, এটা আমরা পরবর্তীতে দেখব যে বিভাজ্য পথ কি, অর্থাৎ যে পথটিকে আমরা ভাগ করব তাকেই বলা হয় বিভাজ্য পথ। একটি প্রদত্ত পদের ব্যক্তত্বের মধ্যে অবস্থিত ক্ষুদ্রতর দলসমূহে বিন্যাসকরণ, অর্থাৎ যে মূল পথটিকে আমরা ভাগ করব সেটা শ্রেণী বা জাতিবাচক পথ, তার অধীনে যে সমস্ত উপজাতি আছে বা ক্ষুদ্র দল আছে সেই দলসমূহে ভাগ করাকে আমরা অন্যভাবে বলতে পারি যে তাকে যৌক্তিক বিভাগ বলে। এরপরে আমরা দেখি যুক্তিবিদ ওয়েলটন ও মোনাহান বলেন যে যৌক্তিক বিভাগ হলো কোনো পদের ব্যক্তত্বের বিশ্লেষণ। আমরা আগেই বলেছি যে যৌক্তিক বিভাগ যে বিষয়টির উপর গুরুত্ব দেয় সেটা হলো পদের ব্যক্তত্বের বিশ্লেষণ, অর্থাৎ সংখ্যার দিকটা। অন্য কথায় এটি হচ্ছে একটি জাতিকে তার অন্তর্গত উপজাতি সমূহে বিভক্তিকরণ, অর্থাৎ একটি জাতি বা শ্রেণীবাচক পদকে তার অন্তর্গত তার মধ্যে যে সমস্ত উপজাতি আছে সেই উপজাতিগুলোতে ভাগ করা। এরপর আমরা দেখি যে এল এস টেবিং, তিনি একজন নারী দার্শনিক বা যুক্তিবিদ, তিনি বলেন যৌক্তিক বিভাগ হলো কোনো জাতির অন্তর্গত উপজাতি সমূহের ধারাবাহিক বিভক্তিকরণ, অর্থাৎ একটি জাতিকে তার উপজাতিতে ভাগ করা এবং ধারাবাহিকভাবে সেই উপজাতিগুলোকে আমরা আবার আরও নিম্নতম উপজাতিতে ভাগ করতে পারি। এখানে আমরা দেখি লাট্টা ও ম্যাকবেথ, তারা বলেন যে কোনো একটি নীতি অনুসরণ করে একটি জাতি বা উচ্চতর শ্রেণীকে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণীসমূহে মানসিক দিক থেকে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যেমন উদ্ভিদ শ্রেণীকে পুষ্প নীতির ভিত্তিতে আমরা ভাগ করতে পারি, সপুষ্পক উদ্ভিদ ও অপুষ্পক উপশ্রেণীতে। আবার আমরা যেমন মানুষকে সততার ভিত্তিতে ভাগ করতে পারি, সৎ মানুষ মানুষ অসৎ মানুষ। তাহলে যে কোনো একটি নীতি অনুসরণ করে, নীতিটা হলো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদের বেলায় পুষ্প, মানুষের বেলায় আমি নিলাম সততা। এবং একটা জাতি বা শ্রেণীবাচক পথকে, যেমন উদ্ভিদ একটা শ্রেণীবাচক পথ, আবার আমরা দেখি মানুষ একটা শ্রেণীবাচক পথ, প্রাণী একটা শ্রেণীবাচক পথ, সেই জাতি বা শ্রেণীবাচক পথকে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণীতে ভাগ করতে হবে। যেমন এখানে উদ্ভিদের চেয়ে নিম্ন উপশ্রেণী হলো সপুষ্পক বা অপুষ্পক, আবার মানুষের চেয়ে নিম্ন হলো উপশ্রেণী সৎ মানুষ বা অসৎ মানুষ। তাহলে এভাবে একটা নীতি নিতে হবে এবং একটা উচ্চতর জাতিকে তার নিম্নতর উপশ্রেণীতে ভাগ করতে হবে। এখন আমরা দেখি যে যৌক্তিক বিভাগের প্রকৃতিগত বৈশিষ্ট্যগুলো তাহলে কি কি। প্রথমত আমরা দেখি একমাত্র জাতি বা শ্রেণীবাচক পদেরই আমরা যৌক্তিক বিভাগ করতে পারি। কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যৌক্তিক বিভাগ করা সম্ভব না। যেমন শ্রেণীবাচক পদগুলো কি, মানুষ, প্রাণী, ছাত্র, শিক্ষক, কৃষক, ডাক্তার, যেগুলো আমরা দেখি যে একটা জাতি বা শ্রেণীবাচক অথবা দলবাচক বলতে পারি, এই সমস্ত পদকে আমরা যৌক্তিক বিভাগ করতে পারি। যৌক্তিক বিভাগ একটি মানসিক প্রক্রিয়া, অর্থাৎ আমরা মনে মনে একটা নীতি বা সূত্রের ভিত্তিতে আমরা মানুষ শ্রেণীকে ভাগ করতে পারি। শিক্ষা নীতির ভিত্তিতে বা যে কোনো নীতি বা সূত্রের ভিত্তিতে আমরা একটা শ্রেণীবাচক পদকে আমরা ভাগ করতে পারি। তাহলে মনে মনে যেহেতু করা হয় এ কারণেই এটাকে বলা হচ্ছে মানসিক প্রক্রিয়া। তারপরে আমরা দেখি যে যৌক্তিক বিভাগ প্রক্রিয়ায় সর্বদা একটি নীতি বা সূত্র অনুসরণ করতে হয়। আমরা এক্ষেত্রে দুই তিনটা নীতি একবারে অনুসরণ করতে
পারি না। যে কোনো একটা নীতি বা সূত্র একবারে নিতে হবে। যেমন মানুষকে সততার নীতির ভিত্তিতে ভাগ করলে পায় সৎ মানুষ ও অসৎ মানুষ। তাহলে এখানে সততা গুণটি হলো বিভাগের মূল সূত্র, যাকে বলা হয় ফান্ডামেন্টাম ডিভিশন। তাহলে এখানে আসছে যে যৌক্তিক বিভাগে একটা নীতি বা সূত্র নিতে হবে। তারপরে আমরা দেখি যে যৌক্তিক বিভাগে যখন আমরা ভাগ করব, একই শ্রেণীকে বিভিন্ন মূল সূত্রের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। যে মানুষকেই আমরা এখানে যেমন ভাগ করা হয়েছে সততার ভিত্তিতে, আবার আমরা নিতে পারি স্বাস্থ্য, শিক্ষা, ধর্ম, সততা, সভ্যতা, দরিদ্রতা, বিত্ত ইত্যাদি মূল সূত্রের ভিত্তিতে আমরা একই মানুষ শ্রেণীটাকে ভাগ করতে পারি। কাজে আমরা দেখি যে যৌক্তিক বিভাগে কতগুলো বিষয় আছে বা অংশ আছে যেগুলোকে আমরা বলতে পারি। একটা হলো বিভক্ত মূল, বিভাজক উপশ্রেণী ও সহবিভাগ। বিভক্ত মূল, বিভাজক উপশ্রেণী ও সহবিভাগ। এখন আমরা দেখব একটা একটা করে এগুলোর সংজ্ঞা কি। যে শ্রেণীটিকে দিয়ে বিভাগের কাজ শুরু করা হয় তাকে বিভক্ত মূল বা প্রিন্সিপাল অফ ডিভিশন বলে। অর্থাৎ যেমন প্রাণী দিয়ে যদি শুরু করা হয় তাহলে প্রাণীকে বলা হবে বিভক্ত মূল, বা যদি মানুষ দিয়ে শুরু করা হয় তাহলে মানুষকে বলা হবে বিভক্ত মূল, অথবা উদ্ভিদ দিয়ে শুরু করা হলে উদ্ভিদকে বলা হবে বিভক্ত মূল। আর আমরা দেখি যে বিভাজক উপশ্রেণী কি, ওই বিভক্ত মূলকে যে দুটো উপশ্রেণীতে ভাগ করা হয় বা উপজাতিতে ভাগ করা হয় তাকে বলা হয় বিভাজক উপশ্রেণী। যেমন মানুষকে যদি সততার ভিত্তিতে ভাগ করা হয় সৎ মানুষ অসৎ মানুষ, তাহলে সেই সৎ এবং অসৎ মানুষ হবে বিভাজক উপশ্রেণী। বা উদ্ভিদকে পুষ্পের ভিত্তিতে যদি ভাগ করা হয় সপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ, তাহলে এই দুটো হবে উদ্ভিদ শ্রেণীর উপশ্রেণী, বিভাজক উপশ্রেণী। তারপরে আমরা দেখি যে সহবিভাগ, যৌক্তিক বিভাগে যখন একই শ্রেণীকে বিভিন্ন মূল সূত্রের ভিত্তিতে ভাগ করা হয় তখন আমরা যে উপশ্রেণীগুলো পাই সেগুলোকে বলা হয় সহবিভাগ। যেমন মানুষকে আমরা শিক্ষার ভিত্তিতে ভাগ করতে পারি শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ, অথবা সততার ভিত্তিতে ভাগ করতে পারি সৎ মানুষ অসৎ মানুষ, বা বিদ্যার ভিত্তিতে ভাগ করতে পারি বিদ্যান মানুষ অবিদ্যান মানুষ। তাহলে এই যে ভাগগুলো এগুলো হবে সবই মানুষের সহবিভাগ, কো ডিভিশন। আমরা একটি ছকের মাধ্যমে এখন দেখি যে বিভক্ত মূল কি, মূল সূত্র বা মূলনীতি কি, বিভাজক উপশ্রেণী কি, আর সহবিভাগ কি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষ, তাহলে মানুষ হলো মূল শ্রেণী বা জাতি যাকে ভাগ করা হচ্ছে, এজন্য এটা হলো বিভক্ত মূল। তাহলে মানুষকে সততা মূলনীতির ভিত্তিতে ভাগ করা হচ্ছে, তাহলে এখানে সততা হলো মূল সূত্র বা মূলনীতি। সততার ভিত্তিতে মানুষকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, সৎ মানুষ অসৎ মানুষ। তাহলে এই দুটো শ্রেণী হলো বিভাজক উপশ্রেণী। আর একই মানুষকে আবার শিক্ষার ভিত্তিতে ভাগ করা হচ্ছে শিক্ষিত সৎ মানুষ অশিক্ষিত সৎ মানুষ। তাহলে এই যে ভাগগুলো সৎ মানুষ অসৎ মানুষ, শিক্ষিত মানুষ সৎ মানুষ, অশিক্ষিত সৎ মানুষ, এগুলো হলো সবগুলো তার সহবিভাগ। তাহলে এই ছকের মাধ্যমে আমরা যৌক্তিক বিভাগের অংশগুলো সুন্দরভাবে দেখতে পাই, মানুষ বিভক্ত মূল, সততা মূল সূত্র, সৎ মানুষ অসৎ মানুষ বিভাজক উপশ্রেণী, আর সৎ অসৎ শিক্ষিত সৎ মানুষ অশিক্ষিত সৎ মানুষ এগুলো হবে তার সহবিভাগ। এখন আমরা দেখব যে যৌক্তিক বিভাগে নিয়মাবলী, রুলস অফ ডিভিশন, এবং তার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি সমূহ, ফেলাসি অফ ডিভিশন। প্রথমত আমরা দেখি যে যৌক্তিক বিভাগে ছয়টি নিয়ম অনুসরণ করতে হবে। যুক্তিবিদদের মতে যৌক্তিক বিভাগে অবশ্যই
ছয়টি নিয়ম বা ছয় নিয়ম মানতে হবে। তাহলে এখানে আমরা দেখি যে প্রথম নিয়মটা হলো, যখন আমরা যৌক্তিক বিভাগ করব সবসময় একটি জাতিবাচক পদ নিতে হবে। জাতিবাচক পদ যেটা আমরা বৈশিষ্ট্যের মধ্যেও দেখলাম বা প্রকৃতির মধ্যে, যে যৌক্তিক বিভাগ সবসময় করতে হবে শ্রেণীবাচক বা জাতিবাচক পদ, যেমন মানুষ, প্রাণী, উদ্ভিদ ইত্যাদি। এখানে কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে আমরা ভাগ করতে পারবো না, যে কোনো শ্রেণী বা জাতিবাচক পদকে ভাগ করতে হবে। যৌক্তিক বিভাগে একটি বড় জাতিকে তার অন্তর্গত ছোট ছোট উপজাতিতে ভাগ করতে, যেমন মানুষ জাতিকে ধর্মের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি, ধার্মিক মানুষ ও অধার্মিক মানুষ। তাহলে এখানে মানুষ হলো শ্রেণীবাচক পদ, তাকে তার নিম্নতর উপজাতিতে ভাগ করা হচ্ছে ধর্মের ভিত্তিতে, ধার্মিক এবং অধার্মিক। এই প্রথম নিয়মটি যদি আমরা লঙ্ঘন করি, অর্থাৎ কোনো শ্রেণীবাচক পদ ভাগ না করে যদি আমরা বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে দুটি অনুপপত্তি হবে। একটা হলো অঙ্গগত বিভাগ অনুপপত্তি, ফেলাসি অফ ফিজিক্যাল ডিভিশন, অঙ্গগত বিভাগ অনুপপত্তি। তাহলে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে যদি আমরা অঙ্গের ভিত্তিতে ভাগ করি, অঙ্গ প্রত্যঙ্গে ভাগ করি, তখন তাকে বলা হয় অঙ্গগত বিভাগ অনুপপত্তি। যেমন একটি গাছকে তার কাণ্ড, শাখা, প্রশাখা, ফুল, ফল, পাতা ইত্যাদি অংশে বিভক্ত করলে তাকে বলা হয় অঙ্গগত বিভাগ। আবার একজন ব্যক্তি নয়না, তাকে যদি আমরা তার বিভিন্ন অঙ্গে ভাগ করি, মাথা, মুখ, নাক, কান, চোখ, হাত, পা, তাহলে এগুলো হবে তার অঙ্গগত বিভাগ। একইভাবে আমরা একটা কলমকে ভাগ করতে পারি, কলমের ঢাকনি, কলমের কাবার, কলমের নিব, কলমের কালি ইত্যাদি, তাহলে এগুলি হবে তার অঙ্গগত বিভাগ। অন্যদিকে আমরা দেখি দুই নাম্বারটা হলো গুণগত বিভাগ, মেটাফিজিক্যাল ডিভিশন। যদি কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে অঙ্গে না ভাগ করে গুণে ভাগ করা হয়, বিভিন্ন গুণসমূহে ভাগ করা হয়, তখন সেই বিভাগ প্রক্রিয়াকে বলা হয় গুণগত বিভাগ। যেমন একটা ফুলকে আমরা অঙ্গে ভাগ না করে যদি সাদা, সুগন্ধি, ছোট, সুন্দর ইত্যাদি গুণে ভাগ করি, অর্থাৎ ফুলের একটি গুণ হলো সাদা, আবার ফুলটি হলো সুগন্ধিযুক্ত, তার আকৃতি হলো ছোট এবং দেখতে সুন্দর, তাহলে এগুলি হলো তার গুণ, তাহলে এটাকে বলা হয় গুণগত বিভাগ। আবার একটি টেবিলকে যদি আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, রং বিভিন্ন গুণে ভাগ করি, তাহলে এগুলি হবে তার গুণগত বিভাগ। ঠিক একইভাবে একটি কমলাকে যদি আমরা ভাগ করি স্বাদ, গন্ধ, রং, আকার, তাহলে এগুলো হবে কমলাটির গুণগত বিভাগ। এখন আমরা দেখি দ্বিতীয় নিয়ম। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়মটা হলো যে যখন আমরা যৌক্তিক বিভাগ করব, তখন বিভাগের সময় একটি মাত্র মূল সূত্র নিতে হবে। বিভাগ যখন করব আমরা, তখন একটি মাত্র বিভাগের মূল সূত্র বা মূল নীতি নিতে হবে, যেটা আমরা একটু আগেই দেখলাম, যেমন শিক্ষা একটা মূল নীতি, অথবা স্বাস্থ্য একটা মূল নীতি, অথবা সততা, অথবা পুষ্প, অথবা আমরা বলতে পারি মেরুদণ্ড ইত্যাদি। তো এগুলো হলো এক একটা মূল নীতি, যার ভিত্তিতে আমরা একটা শ্রেণীবাচক পদকে যৌক্তিক বিভাগ করতে পারি। যেমন এখানে আছে দক্ষ, এটা একটা মূল সূত্র বা মূল নীতি। এই দক্ষতার ভিত্তিতে আমরা মানুষ জাতিকে ভাগ করতে পারি, দক্ষ মানুষ ও অদক্ষ মানুষ। এই নিয়মটি যদি আমরা লঙ্ঘন করি, তাহলে সেক্ষেত্রে সংকর বিভাগ অনুপপত্তি বা ত্রুটি ঘটে। এখন আমরা দেখি সংকর বিভাগ অনুপপত্তি কি, ফেলাসি অফ
ক্রস ডিভিশন। সংকর বিভাগ অনুপপত্তি হলো যখন আমরা এই নিয়মটি লঙ্ঘন করব, অর্থাৎ একটি মূল সূত্রের পরিবর্তে যদি আমরা বিভাগের ক্ষেত্রে একাধিক মূল সূত্র গ্রহণ করি। যে কোনো একটি বিভাগের ক্ষেত্রে একটা শ্রেণীকে ভাগ করতে গিয়ে যদি আমরা একের অধিক মূল সূত্র বা মূল নীতি নেই, তাহলে সেই ক্ষেত্রে সংকর বিভাগ অনুপপত্তি ঘটবে। যেমন মানুষকে যদি আমরা শিক্ষা ও সততা মূল সূত্রের ভিত্তিতে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে আমরা যে উপশ্রেণী পাই সেগুলি হলো শিক্ষিত সৎ মানুষ, আর একটা হলো অশিক্ষিত সৎ মানুষ। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দেয়, সেটা হলো যে অনেক মানুষ আছে যারা শিক্ষিত কিন্তু সৎ না, আবার এমন মানুষও আছে যারা সৎ কিন্তু শিক্ষিত না। ফলে এই নিয়ম লঙ্ঘনে আমরা দেখতে পাই যে একাধিক মূল সূত্র নেওয়া, দুইটা মূল সূত্র এখানে নেওয়া হয়েছে, যার ফলে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। ঠিক একইভাবে অন্য উদাহরণ নেওয়া যায়, যেমন মানুষকে যদি আরো অন্যান্য বিভিন্ন মূল সূত্রের ভিত্তিতে ভাগ করা হয়, যেমন বিদ্যা, যেমন দয়া বা বিত্ত, ধর্ম ইত্যাদি, যদি বিভিন্ন মূল সূত্রের ভিত্তিতে ভাগ করা হয়, তখন একই ঘটনা ঘটবে, সেগুলো একটা অন্যটার সঙ্গে মিশে যাবে এবং সেখানে আমরা একটি মূল সূত্র কোনো ভূমিকা দেখতে পাই না, আর সেক্ষেত্রে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। তৃতীয় নিয়ম আমরা দেখি যে যখন আমরা যৌক্তিক বিভাগ করব, তখন সেখানে যে পদটিকে আমরা ভাগ করব তার ব্যক্তিত্ব এবং যে উপজাতিগুলোতে আমরা ভাগ করব তার ব্যক্তিত্ব পরস্পর সমান হতে হবে। অর্থাৎ মানুষকে যদি আমরা সততার ভিত্তিতে ভাগ করি, সৎ মানুষ অসৎ মানুষ, তাহলে মানুষের সঙ্গে এই সৎ এবং অসৎ মানুষের ব্যক্তিত্ব সমান হতে হবে। যেমন এখানে আছে বুদ্ধিবৃত্তির ভিত্তিতে জীব জাতিকে মানুষ ও অন্যান্য প্রাণীতে বিভক্ত করলে বিভাজ্য জাতির ব্যক্তিত্ব এবং বিভক্ত উপজাতির ব্যক্তিত্ব পরস্পর সমান হয়। তাহলে আমরা দেখি যে যদি আমরা জীবকে বুদ্ধিবৃত্তির ভিত্তিতে ভাগ করি, সেখানে আমরা পাই মানুষ ও অন্যান্য প্রাণী। তাহলে মানুষ ও অন্যান্য প্রাণী যোগ করলে পরে আমরা আবার পূর্ণ ব্যক্তিত্ব পাই জীব। এই নিয়মটি যদি আমরা লঙ্ঘন করি, তাহলে সেক্ষেত্রে আমরা দুটি অনুপপত্তি পাই। একটা হলো অব্যাপক বিভাগ অনুপপত্তি, ফেলাসি অফ টু ন্যারো ডিভিশন, আর আরেকটা হলো অতি ব্যাপক বিভাগ অনুপপত্তি, ফেলাসি অফ টু ওয়াইড ডিভিশন। প্রথমটা আমরা দেখি, অব্যাপক বিভাগ অনুপপত্তি তৃতীয় নিয়ম লঙ্ঘন করে, অর্থাৎ যদি দেখা যায় কোনো পদের ওই বিভাজ্য পদটি এবং উপশ্রেণীগুলোর ব্যক্তিত্ব সমান না হয়, এটা যদি লঙ্ঘন করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যদি উপজাতিগুলোর ব্যক্তিত্ব জাতির তুলনায় কম হয়, তাহলে সেক্ষেত্রে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটবে। যেমন ত্রিভুজকে ভাগ করতে গিয়ে আমরা যদি ভাগ করি সমবাহু ও বিষমবাহু ত্রিভুজ, তাহলে এখানে একটা ত্রিভুজের ভাগ বাদ গেল, সেটা হলো সমদ্বিব বাহু ত্রিভুজ। তাহলে এভাবে কোনো কিছুকে ভাগ করতে গিয়ে যদি সেখানে কোনো একটি বিভাগ বাদ পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কম হবে ভাগ করার ক্ষেত্রে, আর এর জন্যেই তাকে বলা হয় যে অব্যাপক বিভাগ, ফেলাসি অফ টু ন্যারো ডিভিশন। দুই নম্বর আমরা দেখতে পাই অতি ব্যাপক বিভাগ। অতি ব্যাপক মানে বেশি ভাগ করে ফেলি আমরা, অর্থাৎ ব্যক্তিত্ব মূল জাতির তুলনায় উপজাতির ব্যক্তিত্ব অতি ব্যাপক হয়ে যায়, বেশি হয়ে যায় যখন, তখনই আমরা দেখি যে অতি ব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। তাহলে একটি জাতিকে ভাগ করতে গিয়ে যদি উপজাতিগুলোর ব্যক্তিত্ব জাতির ব্যক্তিত্বের চেয়ে বেশি হয়, তাহলে অতি ব্যাপক বিভাগ বা ফেলাসি অফ টু ওয়াইড ডিভিশন। যা মুদ্রাকে যদি আমরা ভাগ করতে যাই, তাহলে আমরা পাই স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, তাম্র মুদ্রা ইত্যাদি।
এখন এই মুদ্রার সঙ্গে যদি আমরা অতিরিক্ত যোগ করি কাগজের নোট, তাহলে সেক্ষেত্রে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটবে, কারণ কাগজের নোট মুদ্রার শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, এটা মুদ্রার সঙ্গে মিলছে না। তাহলে এটা একটা অতিরিক্ত বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, যার জন্য অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটবে। চতুর্থ নিয়ম, যৌক্তিক বিভাগের সময় বিভাজ্য উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক হতে হবে, যেন একটির সাথে অন্যটি মিশে না যায়। তাহলে আমাদের মনে রাখতে হবে যে দুটি উপশ্রেণীতে আমরা ভাগ করব, সেই উপশ্রেণীগুলো পরস্পর আলাদা হতে হবে, একটার সঙ্গে যেন অন্যটা মিলে না যায়। যদি দেখা যায় নিয়ম লঙ্ঘন করে উপশ্রেণীগুলো একটার সঙ্গে অন্যটা মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটবে, ফেলাসি অফ ওভারল্যাপিং ডিভিশন, পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি। এখানে যেমন মানুষকে আমরা শিক্ষিত, স্নেহশীল, পরিশ্রমী এ তিন ভাগে ভাগ করলে বিভাজ্য উপজাতিগুলো পরস্পর মিশে যায়, অর্থাৎ যে শিক্ষিত সে স্নেহশীল হতে পারে, আবার পরিশ্রমীও হতে পারে। সুতরাং উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক নয়, সুতরাং এটা একটা পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি। তাহলে এখানে আমরা দেখতে পাই যে শিক্ষা, স্নেহশীল, পরিশ্রমী এই বিষয়গুলো একসঙ্গে থাকলে পরে প্রত্যেকটার সঙ্গে মিশে যায়। আরো কিছু দৃষ্টান্ত আমরা এখানে দেখি, যেমন বইকে বাংলা উপন্যাস ব্যয়বহুল পদে বিভক্ত করা। একটি উপন্যাস বাংলা হতে পারে, আবার ব্যয়বহুলও হতে পারে। ফুলকে লাল সুগন্ধি বড় পদে ভাগ করা, তাহলে একই ফুল লাল ও সুগন্ধি যুক্ত বা বড় হতে পারে। পাঁচ নম্বর নিয়ম আমরা দেখি যে বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপশ্রেণীগুলোর প্রত্যেকের বেলায় প্রযোজ্য হতে হবে, অর্থাৎ প্রত্যেকটি উপজাতির সঙ্গে মূল বিভাগীয় শ্রেণীটির নাম বসবে। যেমন উদ্ভিদকে যদি আমরা পুষ্প নীতির ভিত্তিতে ভাগ করি, তাহলে এই দুটি শ্রেণীর সঙ্গে উদ্ভিদ শব্দটি বসবে, যেমন সপুষ্পক ও অপুষ্পক, তাহলে এই দুই ভাগে ভাগ করি, তখন বিভক্ত উপশ্রেণীর সাথে উদ্ভিদ নামটিও প্রযোজ্য হবে। একইভাবে প্রাণীকে যদি আমরা মেরুদণ্ডের ভিত্তিতে ভাগ করি, তাহলে মেরুদণ্ড শব্দটি দুটি সঙ্গে বসবে, মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। এই নিয়মটি লঙ্ঘনে, পঞ্চম নিয়ম লঙ্ঘনে দুটি অনুপপত্তি ঘটে, অঙ্গগত বিভাগ আর গুণগত বিভাগ, ফেলাসি অব ফিজিক্যাল ডিভিশন, একটা হলো ফেলাসি অব মেটাফিজিক্যাল ডিভিশন। অঙ্গগত বিভাগ আমরা আগেও দেখেছি যে যখন শ্রেণীবাচক পদকে ভাগ না করে বিশিষ্ট ব্যক্তিকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করা হয়, হাত পা মাথা চোখ ইত্যাদি, তখন আমরা বলতে পারি না যে হাত রহিম, পা রহিম, মাথা রহিম, অর্থাৎ এই রহিম শব্দটি আমরা প্রত্যেকটা অংশের সঙ্গে ব্যবহার করতে পারি না বা অঙ্গের সঙ্গে, যেমনটি আমরা যৌক্তিক বিভাগে করতে পারি। যেমন মানুষকে সততার ভিত্তিতে ভাগ করলে আমরা বলতে পারি সৎ মানুষ, অসৎ মানুষ। মানুষ শব্দটি মূল শ্রেণীবাচক পদটি দুটি উপশ্রেণীর সঙ্গে নামের ক্ষেত্রে বসে, কিন্তু এক্ষেত্রে এটা আমরা বসাতে পারি না, যে কোনো অঙ্গের সঙ্গে আমরা তার নামটি এখানে বসাতে পারি না। গুণগত বিভাগ, ফেলাসি অফ মেটাফিজিক্যাল ডিভিশন, এক্ষেত্রে আমরা মানুষকে বা রহিমকে, নির্দিষ্ট ব্যক্তিকে শিক্ষা, সততা, বিদ্যা, মহত্ব ইত্যাদি গুণে ভাগ করতে পারি। যখন আমরা ভাগ করি তখন আমরা বলতে পারি না যে শিক্ষা রহিম, সততা রহিম বা বিদ্যা রহিম ইত্যাদি, অর্থাৎ মূল শ্রেণীটির নাম প্রত্যেকটি ভাগের সঙ্গে বা উপশ্রেণীর সঙ্গে এখানে বসতে পারে না। আর এ কারণেই আমাদের এখানে দেখা যায় যে যদি আমরা বিশিষ্ট ব্যক্তিকে ভাগ করতে যাই, তাহলে সেক্ষেত্রে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটে।
ছয় নাম্বার নিয়ম বা ষষ্ঠ নিয়ম, এখানে আমরা দেখি যে যখন আমরা কোনো যৌক্তিক বিভাগ করব, সেক্ষেত্রে ক্রমিক বিভাগের ক্ষেত্রে একটি জাতিকে তার সবচেয়ে নিকটতম উপজাতিতে ভাগ করতে হবে। মধ্যবর্তী কোনো স্তর এখানে বাদ দেওয়া যাবে না, অর্থাৎ যখন আমরা ভাগ করব ক্রমান্বয়ে ভাগ করতে হবে, একটা উচ্চতর শ্রেণীকে তার নিম্ন উপশ্রেণীতে, মাঝখানে যেন কোনো উপজাতি বাদ না যায়। যদি বাদ যায় সেখানে অনুপপত্তি ঘটবে এবং তার নাম হলো অক্রমিক বিভাগ অনুপপত্তি। যেমন মানুষকে এখানে সভ্য মানুষ ও অসভ্য মানুষ এই দুই ভাগে ভাগ করা হয়েছে, সভ্য এই মূলনীতির ভিত্তিতে, এটা ঠিক আছে। এখানে একটি ছকের মাধ্যমে বোঝানো হয়েছে, যেমন জীব, জীব একটা জাতিবাচক পদ বা শ্রেণীবাচক পদ, জীবকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো মানুষ আর একটা হলো অমানুষ। এখন এই যদি আমরা এই অংশটা মানুষ অমানুষ বাদ দিয়ে সরাসরি ভাগ করি জীবকে সভ্য মানুষ অসভ্য মানুষ সভ্যতার ভিত্তিতে, তাহলে সেই ক্ষেত্রে এখানে এই মাঝখানের অংশটা এটা বাতিল হয়ে যায় বা বাদ হয়ে যায়, আর যার কারণে এখানে অনুপপত্তি ঘটবে এবং সেটার নাম হলো অক্রমিক অনুপপত্তি। তাহলে ষষ্ঠ নিয়ম লঙ্ঘনে যে অনুপপত্তি ঘটে তার নাম অক্রমিক বা উৎক্রান্তি বা উলম্ফন বিভাগ অনুপপত্তি। এই নিয়ম লঙ্ঘন করে একটি জাতিকে ভাগ করার সময় আমরা যদি মধ্যবর্তী কোন স্তর বাদ দিয়ে বিভাগ করি, তাহলে বিভাগটি ভ্রান্ত হবে, আর এইরূপ ভ্রান্তিকে বলা হয় অক্রমিক উৎক্রান্তি বা উলম্ফন বিভাগ অনুপপত্তি। এখানে আমরা যেমন জীবকে সভ্য ও অসভ্য উপজাতিতে ভাগ করলে মানুষ ও অমানুষ জাতিকে বাদ দেই, আর দৃষ্টান্ত যেমন জীবকে সৎ মানুষ অসৎ মানুষ, তাহলে এখানে আমরা দেখি যে জীবকে আমরা সরাসরি সৎ এবং অসৎ মানুষে ভাগ করতে পারি না, মাঝখানে মানুষ অমানুষ বাদ গেল। অথবা প্রাণীকে সরাসরি পুরুষ ও নারী কবি ইত্যাদি উপশ্রেণীতে ভাগ করলে পরে এখানেও উৎক্রান্তি বা উলম্ফন বিভাগজনিত অনুপপত্তি ঘটে। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে এখানেই শেষ করি। আমরা যৌক্তিক বিভাগের ছটি নিয়ম দেখেছি এবং ছটি নিয়ম যদি আমরা লঙ্ঘন করি সেক্ষেত্রে বিভিন্ন অনুপপত্তি দেখা দেয়। তাহলে যৌক্তিক বিভাগ করতে গেলে যে কোনো শ্রেণীবাচক পদকে তার নিম্নতর উপশ্রেণীতে ভাগ করতে হবে এবং নিয়মগুলো সেক্ষেত্রে অনুসরণ করে তারপরে ভাগ করতে হবে। এখানে কয়েকটি বইয়ের নাম দেওয়া আছে, তোমরা যদি পারো এই বইগুলো সংগ্রহ করো। এই বইগুলোর সাহায্যে আমি আমার এই পাঠ তৈরি করেছি, আর যদি সম্ভব হয় যে কোনো একটি বই তোমরা কিনতে পারো, সেটা হলো প্রফেসর মোহাম্মদ গোলাম মুস্তফা, শামিমারা ও শাহানা দিলশাদ, এই যুক্তিবিদ্যা বইটি তোমরা দ্বিতীয় পত্রের জন্য কিনতে পারো। থ্যাংক ইউ সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।